আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ডেইরি ম্যানেজমেন্ট সিস্টেম এই একটা কমপ্লিট প্রজেক্টের একটা রিভিউ করে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার এই সফটওয়্যারটা আমি কিভাবে তৈরি করেছি বা এখানে কি কি জিনিসগুলো আমি রেখেছি। একদম শর্টভাবে আমি টোটাল বিষয়টা আমি আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। তো আমি এই ডেইরি ম্যানেজমেন্ট সিস্টেম বলতে একটা ডেইরি বড় কোনো ডেইরি ফার্ম ম্যানেজমেন্ট করার জন্য তো যা যা প্রয়োজন হয় মোটামুটি আমি বলা যায় সব কিছুই আমি এখানে রাখার চেষ্টা করেছি। তো আসেন আমি একটু এটাকে রিভিউ করে আমি আপনাদেরকে একটু বোঝাই। তো আমি আমার প্রজেক্টে আমি লগ ইন করলাম খুব সাধারণভাবে। তো একটা প্রজেক্টে কি থাকে, একটা ড্যাশবোর্ড থাকে, তারপরে এই নেভিগেশনে আমার বিভিন্ন সিস্টেম সম্পর্কে আছে, এটা কিভাবে অপারেট হবে। তো যাক, সর্বপ্রথম আমি চলে যাই আমি ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডের যে আলোচনাটা করবো এটা দেখলে অনেকটাই আপনাদের চলে আসবে বিষয়গুলো। তো ড্যাশবোর্ডটা একটু লক্ষ্য করেন, এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখন একটি ডেইরি ফার্মের প্রয়োজন হচ্ছে যে আমি এই মাসে আমি কি পরিমাণ আমি মানে পেমেন্ট আমি পার্সেস করেছি, এনিমেল সেল করেছি, তারপরে কতগুলো প্রোডাক্ট সেল করেছি, আর এমনকি টোটাল এক্সপেন্স কত গেছে। এখানে সব এখন কোনো কিছু লেখা নেই, কিন্তু আমি দেখা যাচ্ছে মাসিকভাবে আমি দেখতে চাচ্ছি এই মাসে আমার কি কি খরচ হয়েছে, কি সেল হয়েছে, কি আয় হয়েছে, কি ব্যয় হয়েছে, টোটাল বিষয়টা এরকম। তো আমি যদি মান্থলিতে যদি ক্লিক করি তো আমার এখানে মাসগুলো চলে আসছে। এখন আমি সাবমিট করবো, যখন এটা সাবমিট করলাম এখন দেখেন চলে আসলো যে আমি এই মাসে আমি টোটাল পার্সেস করেছি এত টাকা, এনিমেল সেল করেছি এত টাকার, এবং প্রোডাক্ট সেল করেছি মাত্র 2,000 টাকার, আর এক্সপেন্স আমার খরচ গিয়েছে 22,300 টাকা। তো এইভাবে আমি বিভিন্ন মানে সাপ্তাহিকভাবে আমি জিনিসটা দেখতে পারি চাইলে, সপ্তাহে সপ্তাহে কোনো খরচ আয় ব্যয় কিছুই নেই। আচ্ছা যাই হোক, এটা মান্থলি দেখি, কারণ ডাটা দেওয়া হয়নি এই জন্য হয়তো দেখাচ্ছে না। এই তো মান্থলি দেখাচ্ছে, চাইলে ডে বাই ডেও করা যায়, অথবা চাইলে ইয়ারলিও, চাইলে এটাকে ইয়ারলি ভাবেও আমি দেখতে পারবো, তাহলে অ্যামাউন্ট আরো বেড়ে যাবে। এই যে অ্যামাউন্ট আরো বেড়ে গেছে, এই সারা বছরে আমার 8 লক্ষ টাকা, এখানে 12 লক্ষ টাকার সেল, এখানে 47,000 টাকার সেল, এখানে 2,33,150 টাকার এক্সপেন্স। যাই হোক, এভাবে আমি এই পুরো এই জায়গাটা আমি এইভাবে সাজিয়েছি, ঠিক আছে। তারপর কি রেখেছি, এনিমেলস ওভারভিউ। এনিমেলস ওভারভিউতে আছে হলো আমার টোটাল কতগুলো আমি এনিমেল সেল করেছি, আমি আমার পার্সেস করার পরে আমি কতগুলো এনিমেল আমি রিটার্ন করেছি, এনিমেল সেল করার পরে কতগুলো রিটার্ন আমার কাছে এনিমেল এসেছে, আমার কয়টা এনিমেল ড্যামেজ হয়েছে বা কেউ এনিমেল মারা যাচ্ছে অথবা পঙ্গু হয়ে যাচ্ছে, তারপরে এনিমেল এখন বর্তমান সময় আমার স্টক আছে কতটা। ঠিক এই জায়গাটা লক্ষ্য করুন, দ্য টাইপ অফ স্টক এনিমেলস, এখানে এই যে 17টা এনিমেল আছে, এই 17টা এনিমেল কোন কোন টাইপের এনিমেল কতগুলো আছে, যেমন বাফেলো আছে 3টা, বুল আছে 4টা, কাউ আছে 3টা, গট আছে হচ্ছে হলো 3টা, শেপ আছে হলো 4টা। তারপরে প্রোডাক্ট এসে প্রোডাক্ট গুলো কি কি, একটা ডেইরি ফার্মের সাথে কি ধরনের প্রোডাক্ট থাকতে পারে, বাটার থাকতে পারে, চিজ থাকতে পারে, কাউডাং থাকতে পারে, ঘি থাকতে পারে, মিল্ক থাকতে পারে, সুইট ইয়াং থাকতে পারে, এই এগুলো কিরকম আছে, এগুলোর প্রাইস সেলিং প্রাইস কিরকম, তারপরে আমার স্টকে আছে কতগুলো মানে কিরকম কেজি বা লিটার আমার স্টকে আছে, এটা একটা কোয়ারি করে নিয়েছে। এগুলো সবগুলো কিন্তু আমার যে ভিতরে যে নেভিগেশন গুলো আছে এগুলো ব্যাক এন্ডে কাজ হচ্ছে, দেন এখানে একটা ওভারভিউ চলে আসছে। তারপরে আমার এই ডেইরি ফার্মে কতগুলো ডিপার্টমেন্ট আছে, কাস্টমার কতগুলো আছে, সাপ্লায়ার কোন কোন কতগুলো সাপ্লায়ার আমাকে প্রোডাক্ট সাপ্লাই করে বা এনিমেল সাপ্লাই করে, কতগুলো এমপ্লয়ি কাজ করে তার একটা ওভারভিউ, তারপরে কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, কোন প্রোডাক্টগুলো ড্যামেজ হচ্ছে বেশি, তারপরে এক্সপেন্স ভিউ, কোন এক্সপেন্সগুলো বেশি হচ্ছে, যেমন এই স্যালারি এক্সপেন্সটা আমার সবচেয়ে বেশি খরচ হয়, তারপরে আছে হলো রেন্ট হাউস, তারপরে লাঞ্চে খরচ যায়, তারপরে ব্রেকফাস্টে কিছু খরচ যায়। তারপরে সবচেয়ে মজার বিষয় হলো এই সফটওয়্যারটা চালানোর পরে কেউ যদি দেখতে চায় যে এই সফটওয়্যারে যতগুলো আমার আয় ব্যয় যা কিছু হয়েছে না কেন, সর্বশেষ আমার কি আমি আমার কোম্পানিটা কি লসে আছে নাকি লাভে আছে না কোন অবস্থানে আছে, এটা দেখা এটা দেখা যাবে। যেরকম আমি কোম্পানির সকল পার্সেস গুলো আমি এখানে রেখেছি, তারপরে কি কি সেল করেছে সর্বমোট সেগুলো এখানে রেখেছি, তারপরে টোটাল এক্সপেন্স কত এত, এই টোটাল বিষয়টাকে ক্যালকুলেশন করে আমার কোম্পানির মানে এই ডেইরি ফার্মের প্রফিট আছে 1,75,610 টাকা। এই যে যে আমি যে ড্যাশবোর্ডটা তৈরি করেছি, এই ড্যাশবোর্ডটাতে আমি চেষ্টা করেছি যেন এখানে আসলে আমার যতটুকু প্রজেক্ট এই প্রজেক্ট অনুযায়ী পুরোটা যেন একটা ওভারভিউ যেন পেয়ে যায়। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছে, সর্বশেষে তার প্রফিটটা দেখতে পারবে, এমনকি সে ওই অনুযায়ী তার পরবর্তীতে তার সেল গ্রো করতে পারবে, তার পারচেজ গুলো কিভাবে করা উচিত, কোম্পানি কোন স্টেপে আছে, কোন অবস্থান আছে, এটা পুরোটা যেন মোটামুটি বুঝতে পারে, এরকম একটা কাজ করেছি আর কি। এই ছিল আমার ড্যাশবোর্ড নিয়ে একটা ছোটখাটো একটু আলোচনা, আমি আর বেশি দীর্ঘায়িত করবো না এই কথাগুলো। আচ্ছা, তারপরে একটি প্রজেক্টে অবশ্যই একটা হিউম্যান ডিপার্টমেন্ট দরকার আছে, এমপ্লয়িজ দরকার আছে, যে এমপ্লয়িজ এর ইনফরমেশন গুলো এখানে আছে। আচ্ছা, তো আমি একটু এমপ্লয়িজ ইনফরমেশন এটা একটু আসি, এই যেমন এখানে এমপ্লয়ি একটা ফর্ম, এখানে যদি আমি এখানে ক্লিক করি, আমার নামে যদি ক্লিক করি, নাইম ইসলাম নাম দিয়েছি একটা, এখানে দেখতে ছবি দেখা যাচ্ছে, তার ডিটেলস গুলো দেখা যাচ্ছে, এই সো এখানে
কে কোন ডিপার্টমেন্টে আছে সেগুলো এখানে চলে আসছে। আবার যদি ডিপার্টমেন্ট টেবিলে আসি তাহলে এখানে দেখেন দেখতে পাচ্ছিল মার্কেটিং টিমে একজন এমপ্লয়ি আছে, আবার দেখতে পাচ্ছিল অ্যাকাউন্টসে আছে দুইজন, তারপরে হলো এখানে আছে হলো চারজন, স্টোর কিপারে আসে চারজন। যাক একটা সুন্দরভাবে একটা ক্লাসিক রিপোর্ট এই সাইটটাতে আমি রেখেছি। আচ্ছা তারপরে সেটা মজার বিষয় সেটা হলো আমাদের তো যেহেতু এনিমেল, এনিমেল তো আর উৎপাদন না করার চাইতে বেশি হয় হচ্ছে হলো একটা মেজরিটি অংশ আর কি, বেশি না মেজরিটি অংশ পারচেস হয়। এনিমেল পারচেসটা আমি কিভাবে করতেছি সেটা একটু দেখাই। এই যে এনিমেল পারচেস ফর্ম, তো এনিমেলটা পারচেস কিভাবে করি, যেমন আজকে তারিখ দিই, যেমন আজকে 13 তারিখ, একজন সাপ্লায়ারকে আমি যদি আমি সিলেক্ট করি, সাপ্লায়ার ধরলাম গাফার, তারপরে কোন ধরনের এনিমেল আমি নিচ্ছি, ধরলাম এনিমেল আমি কাউ নিচ্ছি, কত টাকা দিয়ে কিনতেছি, ধরলাম এনিমেলটা আমি 40,000 টাকা দিয়ে কিনছি। ওকে, তো আমার এটা অটো ক্যালকুলেশন হয়েছে, এখানে অ্যামাউন্ট চলে আসছে, কোয়ান্টিটি একটা নিচ্ছি। যদি আরো একটা যদি নেই অন্য একটা জিনিস, ধরলাম বাফেলো, বাফেলো ধরলাম এটা 50,000 টাকা দিয়ে বাফেলো নিচ্ছি। তো লক্ষ্য করেন আমি যখন এখানে দিচ্ছি এখানে অ্যামাউন্ট অটোমেটিক্যালি চলে আসছে, এই অ্যামাউন্টটা আবার যোগ হয়ে 40 এবং 50,000 যোগ হয়ে টোটাল অ্যামাউন্টে কিন্তু 90,000 অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, আমি কিন্তু এখানে কিছুই লিখি নাই। আচ্ছা যাই হোক, তারপরে ডিসকাউন্ট, যদি পারচেস করার সময় যদি আমাকে কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে সাপ্লায়ার তাহলে আমি সেখানে ডিসকাউন্টটা অ্যাড করবো, তাহলে আমাকে 5% ডিসকাউন্ট দিল। 5% ডিসকাউন্ট দেওয়ার কারণে আমার অটোমেটিক্যালি এই 90,000 থেকে ডিসকাউন্ট আমার এখানে মাইনাস হয়ে এই নিট অ্যামাউন্টে কিন্তু চলে এসেছে কত টাকা হয়েছে। তো আমি ভ্যাট যদি আমি এখানে যদি আবার দেই, আমি যদি এখানে যদি ভ্যাট দিই আবার 7%, তাহলে আবার এটা যোগ হয়ে কিছুটা বেড়ে যাচ্ছে, যেমন 91,800 টাকা হয়ে গেল। এখন আমি যদি একটা পেড করি, পেড ধরলাম আমি সাপ্লাইকে 50,000 টাকা পেড করছি, তো 50,000 টাকা পেড করার পরে আমার এই অংশটুকু আমার ডিউ অবস্থায় আছে। ওকে, আমি যদি এই পারচেসটা যদি কনফার্ম যদি করি, পারচেসটা আমার যে বিল নাম্বার 1016 সাকসেসফুলি সেভ, এই যে 1016, আমি এটা এই যে গাফার, আমি যদি আবার এখান থেকে যদি দেখি, হ্যাঁ ওকে এটা আমার সেভ হয়েছে। আমি চাইলে এখন যদি আমার যদি কোনো একটা ভুল এন্ট্রি হয়ে থাকে তাহলে আমি এখান থেকে চাইলে খুব সহজে এই যে ডিলিট বাটন দিয়ে আমি ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, তো এই ছিল পারচেস, পারচেসের জায়গাটা। এখন আসি পারচেসের মতো করে ঠিক একই রকম ভাবে সেল, তারপর সেলের কিছু রিপোর্ট আছে, তারপরে যে পারচেস যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে পারচেস, পারচেসের কিছু ডেট ওয়াইজ পারচেস ইনফরমেশন, সাপ্লাই ওয়াইজ পারচেস, এই রিপোর্টগুলো নিয়ে আমি একটু শেষের দিকে আলোচনা করব। আচ্ছা এখন আমি চলে যাই আমার এনিমেল ইনফরমেশন, এই যে যেখানে পারচেসটা করছি অটোমেটিক্যালি আমার এনিমেল যে টেবিলটা আছে সেখানে আমার এই যে বাফেল এবং কাউ এই দুটো অটোমেটিক্যালি আপডেট হয়েছে, মানে আপডেট না সেভ হয়েছে। তো চলুন আমি একটু দেখে আসি। এই যে আমার এনিমেল টেবিল, যেখানে এই দেখেন এই বাফেলো এবং কাউ আমি এই দুটা জিনিস কিনেছি যে গাফফার নামে সাপ্লায়ার থেকে কিনেছি, যার অটোমেটিক্যালি আমার এনিমেল একটা আইডি নাম্বার জেনারেট হয়ে গেছে, যেখানে এই যে 1045 তার আগেরটা ছিল 1044, এই দুটা কিন্তু নতুন গেছে, আর বাকিগুলো এই যে এখানে যেগুলো দেখতেছেন বাকিগুলো হচ্ছে হলো আগের। তো এখানে দেখি আমরা কি কি আমি এখানে সেভ করেছি। তো এটাকে আনার আনার পরে তো এই দেখেন এখানে আমার এনিমেল আইডি দেখাচ্ছে, আমি বাফেলো কত টাকা দিয়ে কিনেছিলাম, 50,000 টাকা দিয়ে, 5 তারিখে কিনেছিলাম, এই যে 13 তারিখ, 10 মাস আছে 2022। ঠিক আছে, এখন আমি চাইলে এখানে আরো কিছু কাস্টমাইজ করতে পারি, আমি চাইলে এখানে একটা এনিমেল একটা ছবি দিয়ে অ্যাড করে দিতে পারি আমি। ওকে, আমি অ্যাড করে দেখাই, ছবি আছে হলো একটা বাফেলো না, আচ্ছা ধরো আমি যে বাফেলো এই ছবিটা আমি অ্যাড করতে চাচ্ছি। তো এখন আমি ধরো এটা কালার দিয়ে দিলাম ব্ল্যাক, তারপরে এটা জেন্ডার দিলাম মেল, এটা স্টকে আছে, এটা কোন শেডে থাকবে, ইস্ট ওয়েস্ট নর্থ, মানে শেড বলতে হচ্ছে হলো এটা মানে গোয়াল ঘর যেটা আমরা বাংলায় বলি, মানে এটা কোন ঘরে থাকবে, এটা তো রাস্তায় পড়ে থাকবে না, ঠিক না, কেনার পথে এটা নির্দিষ্ট একটা ঘরে চলে যাবে, নির্দিষ্ট একটা সেকশনে চলে যাবে, সেই সেকশনটা কি বা সেই শেডের নাম কি, তো আমি এটা সাউথে রাখতেছি। ওকে, আর বাকিগুলো আমি পূরণ করতেছি না, জাস্ট বোঝানোর জন্য। তো আমি এখানে যদি অ্যাপ্লাই চেঞ্জ যদি করি, এই যে এটা সেভ হয়ে গেছে এখন। তো এইভাবে সবগুলো আমি এভাবে কাজগুলো করেছি মূলত, এই হলো এনিমেল। তো এখন দেখেন এখানে কিন্তু ভ্যাকসিন, এখানে কিন্তু ভ্যাকসিন দেখাচ্ছে দেওয়া নাই, ঠিক না, আমি যদি ঠিক এই এনিমেলটাকে যদি ভ্যাকসিন দেই তাহলে এখানে অটোমেটিক্যালি আপডেট হবে। তাহলে আসুন দেখি, আমার এনিমেল আইডি হলো 1045, এই 1045 যে এনিমেলটা হলো, এনিমেলটা হলো বাফেলো, তাকে আমি এখন ভ্যাকসিন দেবো। তো ভ্যাকসিন দেওয়ার জন্য আমি চলে যাবো ফার্ম সিস্টেমে, ফার্ম সিস্টেমে এসে এই যে ভ্যাকসিনেটিং এখানে আমি চলে যাবো। এখান থেকে এসে এখানে এসে আমি একটা আজকে আজকে আমি একটা ভ্যাকসিন দিব, ভ্যাকসিন নেম দিলাম হচ্ছে হলো বুস্টার, তারপর এনিমেল আইডি, এনিমেল আইডি কোন এনিমেলকে দিব, আমি বলছিলাম 1045কে দিব, এই যে 1045 বাফেলো, আমি একেলো ভ্যাকসিনটা দিচ্ছি এই এনিমেল টাইপ। তো আমি যদি এখানে সেভ করি, তো নিচে লেখা দেখেন এই যে 8 নম্বরে বুস্টার দেওয়া হয়েছে, এনিমেল আইডি হচ্ছে 45 বাফেলো। এখন দেখি আমার এনিমেল যে এনিমেল নামে যে আমার
টেবিলটা আছে বা যে পেস্ট, যে পেস্ট আছে এখানে, এটা আসলে আপডেট হয়েছে কিনা, এই যে বাফেলোতে এটা আপডেট হয়েছে কিনা একটু দেখি। ওকে, এই দেখেন এখানে যে বুস্টার অটোমেটিক্যালি এটা আপডেট হয়েছে। আমি চেষ্টা করছি যতটা সহজভাবে, যতটা ডাইনামিকলি একটা প্রবলেম বা একটা সিস্টেমটাকে খুব সহজেই যেন অপারেট যেন করতে পারে, আমি এটা চেষ্টা করেছি। শুধু তাই নয়, এই জায়গাটা দেখেন অটোমেটিক্যালি এই ক্লাসিক রিপোর্টটা, এই জায়গার স্ট্যাটাস, স্ট্যাটাসে কোন এনিমিগুলো স্টক আছে সেগুলো দেখাচ্ছে। যেমন আমি যে প্রথম যে দুটা কিনেছিলাম, এই দুটাই যে এই যে এই দুটা যে আমি কিনেছিলাম, এই দুটা কিন্তু নতুন কিনেছি, কোনো এখনো বিক্রি করিনি, অটোমেটিক্যালি কিন্তু এখানে স্টক দেখা উঠে গেছে। কিন্তু যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলোতে সোল্ড, যেগুলো রিটার্ন হয়েছে সেগুলো রিটার্ন। ওকে, আবার যেগুলো ড্যামেজ হচ্ছে সেগুলো ড্যামেজও লেখা থাকবে। আমি তো দেখাই নিচে আছে সম্ভবত, এই যে এই এই এনিমেলটা ড্যামেজ, তাই এটা ড্যামেজ দেখা যাচ্ছে। ওকে, এনিমেল নিয়েছিল এরকম একটা কথা, তারপর চাইলে এনিমেল এখান থেকে যে সেল করা যাচ্ছে, এই যে এনিমেল এখান থেকে আমি সেল করতে কিভাবে সেল করি একটু দেখাই। যেমন এই ইনভয়েস নাম্বার 1016, তো এখানে একটা বাফেলো সেল হয়েছে, এখানে একটা বাফেলো সেল হয়েছে, কাস্টমার নাম হচ্ছে হলো ইশরাক মাতবর, এই কাস্টমারকে সেল মানে সেল করেছি। তো তার জন্য সেল করার সময় অবশ্যই একটা ইনভয়েস দরকার, তো ইনভয়েসের সলিউশনটা আমি দিয়েছি হলো এইচটিএমএল দিয়ে। তো ইনভয়েসে ক্লিক করলাম, এই যে একটা ইনভয়েস, ইনভয়েসটা যদি আমি যদি আমি প্রিন্ট করি, এই যে ইনভয়েসটা এখন যদি সেভ দিই, অথবা যদি এখান থেকে যদি এই যে আমি যদি প্রিন্ট যদি দিই, এই যে প্রিন্টার টু পিডিএফ, আমি যদি প্রিন্ট করতে চাই এখান থেকে আমি খুব সহজে এটাকে প্রিন্ট করতে পারবো। ওকে, তো এই ছিল সেল। তারপরে এনিমেল ড্যামেজ টেবিল, চাইলে এনিমেল এখান থেকে ড্যামেজ কোন কোন এনিমেল কি কারণে ড্যামেজ হচ্ছে, যেমন এখানে দুটো এনিমেল ড্যামেজ হয়েছে, আমি কিন্তু ড্যাশবোর্ডে দেখিয়েছিলাম আমার এই যে এনিমেল ড্যামেজ কিন্তু দুইটা, ঠিক না, এনিমেল ড্যামেজ দুটা, এই যে দুইটা এনিমেল ড্যামেজ কি হয়েছে, একজনে মারা গেছে আর একজনে হচ্ছে হলো পঙ্গু হয়ে গেছে এরকম আর কি। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আসলে অনেক অনেকখানি কথা বলে ফেললাম, হয়তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আপনাদের, আমি আরেকটু শর্ট ভাবে চেষ্টা করবো শেষ করার জন্য। তো তারপর আছে প্রোডাক্ট এন্ট্রি, কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ড্যামেজ, প্রোডাক্ট সেল, তারপরে ডিউতে হচ্ছে হলো সেল করার সময় অথবা পার্চেস করার সময় আমাদের কিন্তু কিন্তু ডিউ হয়, সেই ডিউটাও আমি এখানে খুব সহজে কাজ করেছি। যেমন আমি ধরি পার্চেস ডিউ, এই জায়গাটা যদি আসি, তাহলে দেখেন আমার একজন সাপ্লায়ার কাছে আমার কত টাকা ডিউ আছে সেই জিনিসটা আমি খুব সহজে দেখতে পারবো। সাপোজ ধরলাম এই ফয়সাল, এই ফয়সাল, এই ফয়সাল সাপ্লায়ার আমার কাছে, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আমার অটোমেটিক্যালি ডিউ একটা অ্যামাউন্ট চলে এসেছে, কত টাকা আমি ডিউ রেখেছি সাপ্লায়ারের কাছে, চাইলে এখান থেকে আমি খুব সহজেই পেমেন্ট করতে পারবো। এই যেখানে যখন আমি 5000 টাকা পেমেন্ট দিলাম, অটোমেটিক্যালি 5940 টাকা আমার কাছে বর্তমান আবার একটা ডিউ জেনারেট হচ্ছে, তো এটা আমি সেভ দিলে আবার নতুন একটা ডিউ জেনারেট হয়ে যাবে। এই ছিল ডিউটা, এটা খুব ইজিলি ভাবে করেছি। আরো অনেক কথা আছে যেগুলো আসলে অনেক লম্বা হয়ে যাবে, যেন আমি বলতেছি না। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে হলো এই জায়গাটায় আমি ইউজার টাইপ ওয়াইজ মেনু এই কাজটা আমি করেছি। যেমন এখানে সব ইউজার চাইলেই এখানে সকল ধরনের এই নেভিগেশন গুলো দেখতে পারবে না, সে যদি নর্মাল ইউজার হয় তাহলে সে হয়তো অল্প কিছু দেখতে পারবে, কন্ট্রিবিউটর হলে সে অল্প কিছু দেখতে পারবে, অ্যাকাউন্টস এর কেউ যদি হয় তাহলে সেগুলো অ্যাকাউন্ট কেন্দ্রিক নেভিগেশন গুলো শুধুমাত্র দেখতে পারবে, ফর্ম গুলো বা পেজ গুলো দেখতে পারবে। তো এটার জন্য আমি একটা সিম্পল একটা তৈরি করেছি, যেখানে হচ্ছে হলো আমার এই যে ইউজার টাইপ ওয়াইজ মেনু, যে ইউজার লগ ইন করতেছে সেই ইউজার অনুযায়ী আমার এগুলো দেখাবে। তো ওইটা নিয়ে পরে একটা সময় আমি একটা ফুল একটা টিউটোরিয়াল করার চেষ্টা করবো যে এটা কিভাবে তৈরি করতে হয়। তো আপাতত আমি অ্যাডমিনে আছি জন্য বা অ্যাডমিন মুডে আছি জন্য, যখন আমাকে সকল ধরনের নেভিগেশন গুলো দেখাচ্ছে, আমি যদি এটা নর্মাল মুডে থাকতাম তাহলে আমাকে এটা দেখাতো না। আচ্ছা, তারপর একটা রিটার্ন ইস্যু, পার্চেস হলে পার্চেস রিটার্ন হয়, আবার এনিমেল সেল হলো সেই রিটার্ন একটা ইস্যু থাকতে পারে, প্রোডাক্ট সেলও রিটার্ন ইস্যুটা থাকতে পারে, তাই রিটার্ন ইস্যুটাও রেখেছি আমি পাশাপাশি। তারপর আসি হলো রিপোর্ট, অল রিপোর্ট, রিপোর্ট এই প্রজেক্টে যা যা কি কি রিপোর্ট হতে পারে সকল রিপোর্ট গুলোই আমি মোটামুটি সবগুলো কভারেজ দেওয়ার চেষ্টা করি। যেমন পার্চেস কিন্তু কি রিপোর্ট হতে পারে, ডেট ওয়াইজ পার্চেস ইনফরমেশন, কোন ডেটে কি কি পার্চেস হয়েছে সেই ইনফরমেশনটা, এটা একটু ক্লিক করে আমরা একটু দেখি। এই যে এখন যদি আমি যদি এটা চাই যে আমার কোন ডেটে কি কি ই হয়েছে পার্চেস হয়েছে, তাহলে আমি এখানে সহজে দেখতে পারবো। যেমন ডেট দিলাম, ধরলাম আমি মান্থলি দিলাম, মান্থলি দিয়ে যদি আমি যদি এখানে সাবমিট দেই তাহলে আমাকে এখানে একটা রিপোর্ট চলে আসবে, এই যে এসটিএমএল একটা রিপোর্ট চলে আসে। চাইলে আবার এটাকে অন্য রিপোর্টও দেখা যাচ্ছে, পাশাপাশি এসটিএমএলটাও রেখেছে যেন এটা খুব সহজেই যেন এটাকে প্রিন্ট করা যায়, ঠিক আছে। তারপরে এখানে একটা ডিউ চার্ট দেখাচ্ছি, দেখাই দিয়েছি যে কোন সাপ্লায়ারের কাছে কি পরিমাণে ডিউ আছে, আবার সাপ্লায়ার ওয়াইজ কারেন্ট ডিউ, এখানে যদি আমি যদি ক্লিক করি তাহলে কোন সাপ্লায়ারের কাছে কত টাকা ডিউ আছে, তার কত টাকা প্রিভিয়াস ডিউ ছিল, কত পেমেন্ট করছি তাকে, কত টাকা এখন বর্তমানে সে আমার কাছে কত টাকা পায়, একটা ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি যেন এক ক্লিকে যেন সবকিছু চলে আসে। চাইলে আমি নির্দিষ্ট সাপ্লায়ারকেও আমি সিলেক্ট করতে পারবো, ধরলাম এখানে ফয়সাল, ফয়সালকে যদি সিলেক্ট করি তাহলে এই যে ফয়সালটা আমাকে দেখাচ্ছে, ফয়সালের কাছে প্রিভিয়াস ডিউ ছিল 10940 টাকা, তাকে কোনো কিছু পেমেন্ট করি নাই, তাই আমার এখন কারেন্ট ডিউ 10940 টাকাই দেখাচ্ছে। তো আবার যদি আসি আমার অল রিপোর্টে, তারপরে দেখাচ্ছি সাপ্লায়ার ওয়াইজ পার্সেস, তারপরে সাপ্লায়ার ওয়াইজ
পার্সেস গুলো দেখাচ্ছে, তারপর সাপ্লায়ার ওয়াইজ ডিউ রিপোর্ট, কোন সাপ্লায়ার কাছে কিরকম ডিউ এটা তো দেখাইলাম মাত্র। সেলস কেন্দ্রিক সেম এরকম অনেকগুলো রিপোর্ট আছে, ডিউ কেন্দ্রিক আমার অনেকগুলো রিপোর্ট আছে, রিটার্ন ইস্যু নিয়েও আমার বেশ বেশ কয়েকটা রিপোর্ট আছে, তারপর হলো প্রোডাক্ট কেন্দ্রিক আমার বেশ কিছু রিপোর্ট আছে। যেমন স্টক অফ এনিমেলস এ যদি যাই, তো এখানে দেখছেন যে কোন কোন এনিমেল গুলো আমার স্টক আছে, তার একটা কার্ড ভিউ, যে আমি ছবি সহ আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমার এই এনিমেল গুলো আমার স্টকে আছে, এনিমেল গুলো আমার স্টক আছে, আমি খুব সহজেই দেখতে পারতেছি। এই ছিল মোটামুটি আমার প্রজেক্টের একটা ওভারভিউ। আরো অনেক কিছু বলার আছে, আমি চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে সবকিছু কভারেজ দেওয়ার, কিন্তু তারপরও প্রায় অনেকটা সময় চলে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর যদি কোনো স্পেসিফিক কোনো বিষয়ে, যদি আমার প্রজেক্টের স্পেসিফিক কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে, তাহলে আমাকে নক করতে পারেন, সমস্যা নেই, আমি চেষ্টা করব। আমার দ্বারা যদি আপনাদের যদি কোনো হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সেই সাহায্যটা করার জন্য। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।